দুনিয়া তো বলে একিরা শয়তানের মিশন নিয়ে আইলা কাপড় যত কমানো যায় কাপড় যত কই আপু কই আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মোট যেটা যত বেশি হাগু হয়ে গেল যত বেশি যেটা যত বেশি হাগু হয়ে গেল তোমার বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না একটা প্যাম্পাস নষ্ট করে ফেললে আপু কই শোনা কই শোনা বাবা কই কই শোনা বাবা কই দেখবেন সাধারণের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত বড় তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং দ্বারা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি যদি ঠিক কিনা কোন পাগল আসবে মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথার নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহু আকবার কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান রব্বুল আলামিন হিজাবের ভিতরে দেখেছে হিজাব হচ্ছে আপনার সিকিউরিটি এটা কি এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবে এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না বডিগার্ডের দরকার আছে না কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগে কারণ এটা মাহরাম পুরুষ যদি না থাকে মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আছে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নেই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য